তার মধ্যে আবিরুল ইসলাম আহিদ ভাই একজন চেয়ারম্যান পদপ্রার্থী বিগত দিনে ওনার পরিবার থেকেও চেয়ারম্যান দায়িত্ব পালন করেছেন উনিও একাধিকবার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন এবং ওনার পরবর্তী সময়েও কানাইপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন এর তারতম্য শাসনকাল এবং নির্বাচনের পর চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পরে কোন চেয়ারম্যান কেমন দায়িত্ব পালন করেছেন এটা আপনাদের অবগত আছে আপনারা সবাই এ সম্পর্কে অবগত আছেন আপনাদের কাছে ন্যায় অন্যায় এবং ভালো মন্দের ভাগ দেওয়া হলো আপনারা সেই ভালো মন্দ বিচার করে সুবিধা অসুবিধা সদিক খারাপ দিক বিবেচনা করে যদি আহিদ ভাই আপনাদের রায় পাওয়ার উপযুক্ত হয় তাহলে বিনীতভাবে অনুরোধ করব আপনাদের মূল্যবান মতামতটি ১৬ মার্চে ব্যালট বাক্সের মাধ্যমে আপনাদের মতামত প্রকাশ করবে আপনারা জানেন তো যে গ্যাস ইলেকশনে কিরকম কি করছেন এসে আপনারা সবাই জানেন তাহলে বারেক মোল্লা ২৫ বছর বরাদ্দে ছিল ১৫ বছর আহিদ ছিল দেখেন কানাইপুর কোনদিনও গন্ডগোল নারাই গন্ডগোল কিছু হয় নাই কোনদিন তা আপনারা সবাই আহিদকে আনারস ভোট দিয়ে সবাই যাইয়া দেবেন আমরাও দেবো আপনারাই সবাই দেবেন এগুলা আমার বক্তৃত্ব শেষ